দর্শক কর্ণ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্মৃতি মণ্ডল। শুরুতেই জানাবো স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য। গত 4 মাসে কোভিড-19 সর্বনিম্ন মৃত্যু রেকর্ড। 24 ঘন্টায় 17 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 5,477। এর আগে 28 মে কোভিড-19 15 জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে, 216তম দিনে দেশে 109টি ল্যাবে 11,256টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,278। শনাক্তের সংখ্যা বেড়ে 3,75,870। নতুন 1,596 জন সহ সুস্থ হয়েছে 2,89,912 জন। শনাক্তের বিপরীতে আক্রান্তের হার 18.33%, সুস্থতার হার 77.13% ও মৃত্যুহার 1.46%। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 20,50,000-এর বেশি। এবার জানাবো বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 3,67,00,000 ছাড়িয়েছে। দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকা। 79,67,829 জন আছেন অল্প ঝুঁকিতে, যা মোট আক্রান্তের 99%। বাকি 1% 67,999 জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে পর্যন্ত আক্রান্ত হয়েছে 3,67,97,894 জন। মৃত্যু হয়েছে 10,67,536 জনের আর সুস্থ হয়েছেন 2,76,94,530 জন। চব্বিশ ঘন্টায় বিশ্বের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। একদিনে আক্রান্ত হয়েছে 3,48,774 জন। মারা গেছে 6,424 জন। মহামারীর শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 78,33,763। মৃত্যু হয়েছে 2,17,738 জনের। আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে 69,00,000-এর বেশি। মৃতের সংখ্যা 1,06,521। মৃত্যু তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃতের সংখ্যা 1,49,034। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 0.25 কোটি। দেশটিতে সুস্থ হয়েছে 44,00,000-এর বেশি। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 12,72,238। মৃত্যু হয়েছে 22,257 জনের। সুস্থ হয়েছে 10,00,000-এর বেশি। আক্রান্তের পঞ্চম অবস্থানে উঠে এসেছে কলম্বিয়া। দেশটিতে করোনা সংক্রমিত হয়েছে 8,86,179 জনের শরীরে। মৃতের সংখ্যা 27,331। স্পেনে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 8,84,381। মারা গেছে 32,688 জন। পেরুকে পেছনে ফেলে আক্রান্তের সপ্তম শীর্ষ দেশ এখন আর্জেন্টিনা। দেশটিতে আক্রান্তের সংখ্যা 8,56,369। মারা গেছে 22,710 জন। বার্লিনের ফ্রাঙ্কফুটে জারি করা হয়েছে কারফিউ। ইতালিতে ঘরের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ফ্রান্সেও বার রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে আবারও করোনায় আক্রান্তের রেকর্ড। একদিনে শনাক্ত হয়েছে 3,38,000-এর বেশি। এবার আক্রান্তের সংখ্যা বাড়ছে ইউরোপের অধিকাংশ দেশে। বিশ্বে পর্যন্ত করোনায় মৃত 10,63,000, আক্রান্ত 3,67,00,000-এর বেশি। ইতালি, ফ্রান্স ও স্পেনে দ্বিতীয় ধাপে সর্বোচ্চ দৈনিক আক্রান্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের চেয়ে ইউরোপে করোনা সংক্রমণ বেশি। মার্কিন স্থানীয় সময় শনিবার থেকে যে কোনো জনসমাবেশে যোগ দিতে পারবেন করোনার কবল থেকে ফিরে আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে হোয়াইট হাউসের সব কর্মকর্তা ও অতিথিদের করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। চিকিৎসক জানান ট্রাম্প সুস্থ, তবে তিনি করোনা নেগেটিভ কিনা তা জানাননি তারা। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট জো বাইডেনের সাথে 22 অক্টোবর চূড়ান্ত বিতর্কে সরাসরি অংশ নেবেন ট্রাম্প। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অনুষ্ঠান থেকে পরে করোনা ভাইরাস। এ অবস্থায় ওই অনুষ্ঠানে উপস্থিত সহ সবাইকে করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। দর্শক, এই ছিল আমার হাতে থাকা করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব। দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।